কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুরুর রহমান মাহমুদ তানিমকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে যুক্তরাষ্ট্রস্থ বসবাসরত কুমিল্লাবাসীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সাইফুর ইসলাম দুদুর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার রাজীব হাসানের পরিচালনায় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাশেম। এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক ডিজিটাল দেশ বাস্তবায়নে কুমিল্লার তরুণ প্রজন্মের নেতৃত্বের অগ্রণী ভূমিকা রাখবে। এছাড়া নগরের জলাবদ্ধতা, যানজট নিরসন, শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য সেক্টরের উন্নয়নে নুরুর রহমান মাহমুদ তানিমের বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। তাই তানিমকে দলীয় মনোনয়ন দিয়ে কুমিল্লাকে আরও আধুনিক মানের শহরে রূপান্তরের সরকারের কাছে দাবি জানান বক্তারা।